ছট পুজোর আগে জলপাইগুড়িতে করলা নদীর মধ্যে থাকা নৌকাগুলিতে নজরদারি। জলপাইগুড়িতে ছট ঘাট পরিষ্কার করার সঙ্গে সঙ্গে ছট পুজোর ঘাট সাজানোর প্রস্তুতি শুরু হয়েছে জোর কদমে। জেলা পুলিশ ও প্রশাসনের সঙ্গে সঙ্গে করলা নদীর মধ্যে নৌকাতে অনবরত নজরদারিতে রয়েছেন সিভিল ডিফেন্সের কর্মীরা। বৃহস্পতিবার ও শুক্রবার ছট পুজো, আর সেই উপলক্ষে জলপাইগুড়ি কিং সাহেবের ঘাটে এখন চলছে জোরদার ঘাট প্রস্তুতির কাজ। জলপাইগুড়ি পৌরসভার উদ্যোগে প্রতিবছরই করলা নদীর ধারে ছট ঘাট হয়ে থাকে। দূর দূরান্ত থেকে ছট ভক্তরা সেখানে ছট ঘাট তৈরি করে ছট পুজো করে থাকেন। এবারও তা হচ্ছে, তবে এবার একটু ব্যতিক্রম, কারণ নদীর ঘাট পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, নদীর জল একেবারেই পরিষ্কার আছে। আগামী বৃহস্পতিবার বিকালে ছট পুজোর সূচনা হবে। এ বিষয়ে এক ছট ভক্ত বলেন, এবছর করলা নদীর জল খুবই পরিষ্কার রয়েছে, নদীতে কোনো আবর্জনাও নেই, আমরা এখন সুন্দরভাবে ঘাট তৈরি করছি। করলা নদীতে নৌকোতে অনবরত নজরদারিতে রয়েছে জেলা প্রশাসন ও সিভিল ডিফেন্সের কর্মীরা। ছট পূজা উপলক্ষে আপনাদের কি করছেন? হ্যাঁ, বৃহস্পতিবার এবং শুক্রবার দুদিন ছট পুজো আছে, বৃহস্পতিবার সন্ধ্যায় এবং শুক্রবার সকালে। তো সেই উপলক্ষে আমাদের এই ঘাটে যারা কিং সাহেব ঘাটে যতজন পুজো করেন তারা উদ্যোক্তারা প্রত্যেকেই আমরা ঘাট বানাচ্ছি, নিজের নিজের ঘাট সকলেই করছে। আপনারা দেখতেই পারবেন যে প্রত্যেকে ঘাটের কাজগুলো করছে এবং প্যান্ডেলের কাজগুলো হচ্ছে আস্তে আস্তে। আশা করা যায় আগামী কালের মধ্যে সম্পূর্ণটা কমপ্লিট হয়ে যাবে। মানে আজকে আপনাদের কি দখল করার প্রয়োজন হয় না যার যার জায়গা? না, এটা দখল করার ব্যাপার নেই, এটা হচ্ছে প্রত্যেকের ঘাট ওটা মানে নির্দিষ্ট থাকে, প্রতি বছর তারা সেই জায়গাতেই পুজো করেন, ঘাটগুলোকে ভালোভাবে তৈরি করে এবং প্যান্ডেলগুলোকে সাজিয়ে ফুল টুল দিয়ে বা ডেকোরেশন করে সেই ঘাটটায়। প্রত্যেকের ঘাট ওই নিজে নিজেরই থাকে, দখলের কোনো ব্যাপার নেই। নদীর হাল কেমন দেখছেন? নদীর হাল তো আগের থেকে ভালো, পৌরসভা যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন রাখছেন এবং মেনটেন্যান্স করেন, এবং আমাদের ভালো লাগছে যে এখনও দেখতে পারবেন আপনারা ঘাটের মধ্যে নদীর মধ্যে নেমে ওনারা সমস্ত পরিষ্কার করছে। নদীতে যত নোংরা আছে এবং যত আবর্জনাগুলো আছে যেগুলো সেগুলোকে সব ওনারা পরিষ্কার করে দিচ্ছেন এবং পুজোর আগ অবধি ওনারা এই কাজগুলো করেন। তাছাড়াও ওনাদের এই যে পরিষেবাটা বিগত কয়েক বছর ধরে ভীষণ ভালো।